না আপনি যখন বললেন যে লবিস্ট নিয়োগ করেছেন যে যদি বিএনপি টাকাই পাঠায় লবিস্টের জন্য তাহলে এত হাজার কোটি টাকা শত কোটি টাকা কিভাবে পাঠাবে সরকারের নজরদারির বাইরে গিয়ে কিন্তু সরকার আবার সেই প্রশ্নটা মোশাররফ সাহেবকে তুলেন তারেক রহমানের ইনকাম অফ সোর্স কি যে তিনি সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করেন তার টাকাটা কিভাবে যায় তার লাক্সারি তারেক রহমান আজকে বাংলাদেশে আপনি যেটা লক্ষ্য করবেন যে বাংলাদেশে আজকে বিদেশে আজকে প্রায় 1,30,00,000 লোক বসবাস করে জি এক সৌদিতে আমাদের দেশের প্রায় 40,00,000 লোক বসবাস করে ইউরোপে থেকে আমেরিকাতে শুক্রিয়া টোটাল বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী আছে তারা কি আমাদের মতো একজন নেতাকে সেখানে ভরণ পোষণ করার ক্ষমতা তারা রাখেন কোন ডকুমেন্ট আছে এরকম আপনাকে ডকুমেন্ট দেখে না না আপনি কিভাবে টাকা পাঠাবেন দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে না না আপনি তারেক রহমানকে বিদেশ থেকে ধরে নিয়ে আসবেন বসবাস করতে এই সমস্ত গল্প কোথা পাইছেন আপনার গভর্নমেন্ট বলেছিল না এই সমস্ত গল্প মিনিস্টার বলেছিল না আপনি পররাষ্ট্র মধ্যে তারেক রহমানকে ধরে নিয়ে আসতেছি আমরা ডলারটা কিভাবে বিদেশ থেকে টাকাগুলো পাঠায় আপনার আপনি কি সেই ডকুমেন্ট পাওয়ার মতো গভর্নমেন্টের সেই ক্ষমতা আছে তাহলে পাবে তাহলে কি তার মানে গোপন সবকিছু তাহলে এই যে নেতাকে চালান কর্মীরা সেই কর্মীদের ইনকাম সোর্সটা কি কর্মীরা ওখানে কাজ করে না তাদের ব্যবসা নেই বাণিজ্য নেই কতদিন খাওয়াবে নেতা কেন একটা তারেক রহমান তার তিন সদস্যের একজন ফ্যামিলি তাকে ভরণ পোষণ করতে কত টাকা দরকার লন্ডনের মতো জায়গায় লন্ডনের মতো জায়গায় আপনি বলেন কত টাকা দরকার আপনি বলেন কত কত টাকা দরকার আপনি বলেন আপনি তো বহুবার বিদেশ ট্যুর করেছেন আমি জীবনে একবারও যাইনি না না কত লাগতে পারে এই ভারত ছাড়া কোথাও যাইনি যদি 1,00,000 টাকা লাগে তো বিএনপির নেতা কর্মীর 1,00,000 টাকা 1,00,000 টাকা না আমি কত এর 1,00,000 2,00,000 টাকা লাগলো 5,00,000 টাকা লাগলো তারেকের কোনো ইনকাম সোর্স নেই ইনকাম সোর্স সে তো ওখানে পলিটিক্যাল সেন্টারে আছে আগে তো ওই দেশে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে হ্যাঁ তো ওই সে যখন পলিটিক্যাল সেন্টারে থাকে তখন আপনি জানেন যে ওই দেশের গভর্নমেন্ট তার সবকিছু বেয়ার করে হ্যাঁ তাহলে তার কেন টাকা লাগবে এবং নেতা কর্মীরা দেন হ্যাঁ কেন টাকা লাগবে আপনি বলেন যদি আপনি কোথাও পলিটিক্যাল সেল্টারে থাকেন ওই দেশের রাষ্ট্র তো তাকে সবকিছু বেয়ার করতে বাধ্য রাষ্ট্র আওয়ামী লীগ তো বহু চিৎকার করে বলেছে তারেক রহমানকে আমরা নিয়ে আসতেছি তো পারেন না কেন রাজনৈতিক আশ্রয় যেহেতু উনি আছেন হ্যাঁ তো কেবি আমরা সম্ভব সেখানে সেই সরকার চালাচ্ছে এবং বাকিটা ভরণ পোষণ তার নেতা কর্মী অবশ্যই কথা জায়গাটা তো পরিষ্কার এক পরিষ্কার এটা পরিষ্কার না আপনি পরিষ্কার না কেন এটা কেন পরিষ্কার এটা তারেক মানে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে ভরণ পোষণ পাঠাচ্ছে তা পাঠালে তো তার একটা ডকুমেন্ট থাকে আপনি বলেন একটা মানুষের এত লাক্সারিয়াস জীবনযাপন করা তার ছেলে মেয়ে ওখানে লেখাপড়া করানো তার ওয়াইফ আছে সে আছে সে রাজনীতি করছে সব গাড়ি বাড়ি সব মেনটেন করে একটা ফ্যামিলির লন্ডনের মতো জায়গা ইউরোপের কান্ট্রি লন্ডনের মতো জায়গায় কত ডলার লাগে মাসে সেই ডলার তার প্রতিনিয়ত এই 16 বছর ধরে নেতাকর্মীরা দিয়ে যাচ্ছে এগুলি কথা মানুষ বিশ্বাস করবে টাকার উৎস কি টাকার উৎস ওই যে আইএসআই ওই যে দাউদ ইব্রাহিম ওই যে মোসাদ এগুলি থেকেই তো মাসে তাদের মাসোয়ারিতে তারা চলে তারা তো সারা জীবন এটাই চলছে আপনারা দেখেন যে এর আগে নির্বাচনের সময় পাকিস্তানের আইএসআই থেকে কত টাকা তাদের আসছিল বেগম খালেদা জিয়ার ফান্ডে সেটা একসময় রিপোর্ট হয়েছিল না তারেক যে ওখানে বসে আছে সে তো মানে পাকিস্তানের আইএসআইয়ের সে এজেন্ডা ওখানে সে বসে বাস্তবায়ন করছে তারা তো দল চালায় না তারা বাংলাদেশটাকে পাকিস্তানিকরণ করার জন্য পাকিস্তানের দাবিদার করার জন্য এবং বাংলাদেশে আমাদের যে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না সেটি প্রচার করার জন্য তারা ওখানে বসে কাজ করে যার কারণে তারা বলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30,00,000 না এটাকে নিয়ে আবার গণনা করতে হবে যার কারণে তারা বলে নারী নির্যাতন হয়েছিল কিনা সেটা দেখতে হবে তারপরে তারা বলে যে আমাদের বুদ্ধিজীবীরা কেন ঘরে থাকলো তারা বাইরে গেল না আপনাকে আপনার কাছে একই প্রশ্ন রাখবো মোশাররফ ভাইয়ের কাছে একই প্রশ্ন রাখবো ছোট করে উত্তর দিবেন এই যে প্রথম আলো নিয়ে এখন বহির্বিশ্বে কিছুটা হলেও তো তোলপাড় তৈরি হয়েছে অনেকে অনেক রকম কথা বলছে সেটা ভুল বুঝে বলুক আর সঠিকটা শুনে বলুক বেঠিকটা শুনে বলুক কিন্তু সেই জায়গাতে যে তোলপাড়টা শুরু হয়েছে এটাতে প্রথম আলোর লাভ হচ্ছে নাকি সরকারের ক্ষতি হচ্ছে আমাদের দেশের কোনো বিষয় নিয়ে বাইরে আলোচনা হলে তো সবারই ক্ষতি হয় তাই না এখন এই মুহূর্তে তো দেখা যাচ্ছে যে এই অপকর্মটা করার জন্য যে প্রথম আলোর যে লাভ হতো তার চেয়ে অপকর্ম মানে এটা তা সাংবাদিক অ্যারেস্ট করার পরে বিশ্বের কাছে তারা যেটা প্রচার করতে চায় সেই জন্য তাদের যে প্রচার প্ররোচনা অপপ্রচার প্রচারণা যেটা সেটির ক্ষেত্রে তো প্রথম আলোর লাভই হচ্ছে দেখা যাচ্ছে তারা যেটা করতে চায় তারা ভুল ব্যাখ্যা দিয়েছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে খবর রিপোর্টার রিপোর্ট করতে গিয়ে রিপোর্টারের ধরে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে গেছে তার কোনো খবর নেই এই ধরনের যে গুম করা হয়েছে কিন্তু প্রথম আরও লাভ হচ্ছে তার মানে ক্ষতিটা সরকারের হলো সেই ক্ষতিটা কি ভালো হচ্ছে সরকারের জন্য না না এটা তো সরকারের এখন দায়িত্ব সব এগুলি তাকে ডকুমেন্ট আকারে তাদেরকে ই করা প্রোভাইড করা বিভিন্ন জায়গায় যেগুলি করছে তারা এখন এরা তো সবসময় কিন্তু দেখেন আপনাদের সাংবাদিকতাই আছে
যে পজিটিভ নিউজ নিউজ না, নেগেটিভ নিউজ অলওয়েজ নিউজ, অলওয়েজ নিউজ। তা নেগেটিভ বিষয়গুলি তো মানুষ ওইটাকেই মানে হেডিং করে মানুষ ওইটাকে নিয়ে বলে, অপপ্রচার করে। এই অপপ্রচারের এক সময় একটা, তার মানে কি, জাতিসংঘ যদি এটা মানবাধিকারের জন্য উদ্বেগ প্রকাশ করে থাকে, জাতিসংঘই তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে কত পুরস্কার দিয়েছে, তার মানে একটা বিষয় নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছে, সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গায় আমাদের পররাষ্ট্র মানবাধিকার কমিশনের প্রধান, আমাদের তথ্য মন্ত্রণালয়, মানবাধিকার কমিশনের প্রধান বলেছে ডিজিটাল লাইন স্থগিত করে দিতে যথাসম্ভব, যত শীঘ্র দরকার। না, স্থগিত করা এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ কোন আইন করবে বা করবে না সেটা বাংলাদেশ স্টকহোল্ডার যারা আছেন না, সাংবাদিকরা যারা আইন আছে আর কোন আইন মানসম্মত না, আমরা এটা আমাদের বিষয়, আমরা দেখব। কিন্তু আপনারা সব সময় তো বিদেশি পক্ষদেরকে, সব পক্ষ মিলে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগটা করে দেন না, এটা পরে কারা দিচ্ছে, দায়ী করব না, আপনাকেও দায়ী করব না, আপনারা সকলে দায়ী। এখন যারা স্টকহোল্ডার আছে তারা এই যে আইনটার কোথায় ফাঁকফোকর আছে, আইনের কোথাও অপব্যবহার হতে পারে, সেইগুলি তারা সরকারের সাথে আলাপ করে বা তথ্য মন্ত্রণালয় বলেন যে যে মন্ত্রণালয়ের প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেগুলি তারা আলোচনা করে এটাকে সংশোধন করা যেতেই পারে, এটা নিয়ে তো কোনো কথা নাই। কিন্তু আমাদের স্টপ করতে হবে, আমরা কি শুনেছি, আমাদের তো ওই যে যখন রাজাকারদের ফাঁসি দেওয়া হয় তখনও তো বলেছিল আমেরিকার প্রেসিডেন্ট এটা না করলে, ফোন করেছিলেন, অনেকভাবে চাপ ছিল, জাতিসংঘ থেকে ফোন এসেছিল, আমরা কি শুনেছি, আমরা মাথা উঁচু করে বাংলাদেশ বাঁচবে যতদিন জননীতি শেখ হাসিনা আছে, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, এটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। যে জায়গাটা বলছিলাম, লাভের লাভটা আসলে কার হচ্ছে, উনি বলছে আলটিমেটলি ব্যাড ব্র্যান্ডিং দিয়ে প্রথম আলোরই হচ্ছে, কিন্তু সরকারের তো ক্ষতি হচ্ছে না। এটা এটা একটা একটা জিনিস দেখেন, আজকে আপনি গতকালকে একটা পরশুদিন একটা সানেম একটা গবেষণা সংস্থার রিপোর্ট প্রকাশ করেছে, এখন তারা কি বলেছে যে 76% লোক বাংলাদেশে পুষ্টি সমস্যা ভুগছে, 90% পরিবার তার বাজেটকে কমিয়ে নিয়ে আসছে, 35% ফ্যামিলি লোন করে চলছে, প্রায় 76% নিম্নবিত্তের লোকজন তারা একবেলা খাচ্ছে, একবেলা সংরক্ষণ করছে। এখন এটা হলো তাদের একটা জরিপের রিপোর্ট। সরকারের উচিত কি, সরকার কিন্তু অস্বীকার করছে না, সরকার বলছেন নানাবিধ কারণে এই সংকট হতে পারে। এখন আওয়ামী লীগের বক্তব্য হলে তাইলে তারা বলবে যে বাংলাদেশের মধ্যে আমরা বিরাট উন্নতি করে ফেলেছি, আমরা এই করেছি এই 14 বছরে, তাইলে এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অর্থাৎ আপনাকে এই ধরনের সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে। এক, আপনি যে কথাটি বলছেন প্রথম আলোর লাভের ব্যাপার না, এখানে হলো আপনার জাস্টিসটা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। আজকে আপনাদের সাংবাদিক কমিউনিটি আমি যতটুকু দেখেছি সবাই কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে তাদের আপত্তি তুলেছে, তারা দীর্ঘদিন সরকারের সাথে আলোচনা করেছে, সরকার কিন্তু বরং আইনমন্ত্রী কি বলেছে, সাংবাদিকদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে না। এবং অনেক ক্ষেত্রে আপনি দেখেন অনেক জায়গায় তারা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা থানাকে বলেছে যে সাংবাদিকদের মামলা হলে এই ব্যাপারে কোনো গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তারা আইনকে কিন্তু প্রত্যাহার করছে না। আমার বিরুদ্ধে আমি যখন আজকে আমি জেলখানায় কিছুদিন আগে যে 7ই ডিসেম্বর থেকে 2 মাস আমি জেলখানায় দেখেছি একটা, আপনি ধরেন সবাই আজকে এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, একটা অনেকে বুঝে না বুঝে যে কোনো একটা নিউজ হয়তো লাইক দিল, একটা শেয়ার দিল, এরকম অসংখ্য লোককে আমি জেলখানায় দিয়েছি এই সরকারের নির্যাতনে, তারা দীর্ঘদিন কারাগারে রয়েছে, কিচ্ছু জানে না তারা। অর্থাৎ আপনার বিরোধী দলকে একটা ভয়ের মধ্যে রাখার জন্য, আপনার বিরুদ্ধে যাতে কোনো সঙ্গবদ্ধ প্রতিবাদ না হতে পারে, তার জন্য আপনি এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন, ডিজিটাল অ্যাক্ট, এবং এটাকে দিয়ে তারা আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়, যার কারণে যত জাতিসংঘ বলুক এই বলুক, তারা যদি তাদের সক্ষমতা থাকে তাহলে তারা কিন্তু এই আইন কোনোভাবে প্রত্যাহার করবে না, বরং এটাকে একটি হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করবে।